নমস্কার বন্ধুরা আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন বন্ধুরা আপনারা শুনছিলেন শ্রী শরণিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ক্লাসিক উপন্যাস ঝিন্দের বন্দি আজকের পঞ্চম পর্ব পার হইয়া ঝড়োয় পদার্পণ করিবা মাত্র পুলের একটা গম্বুজের পাশ হইতে একজন লোক বাহির হইয়া আসিল চাপা গলায় জিজ্ঞাসা করিল কে যায় পথে তখন অন্য জনমানব নাই সিপাহী বেশি লোকটাকে ভালো ঠাহর করা গেল না গৌরী প্রশ্ন করিল তুমি কে বিজয়লাল বিজয়লাল বলিল হুজুর হা আপনার সঙ্গে কে রুদ্ররূপ ভালো আমার সঙ্গে আসুন বিজয়লাল আগে আগে চলিল গৌরী ও রুদ্ররূপ তাহার অনুসরণ করিল পুলের এলাকা পার হইয়া বড় সড়ক ছাড়িয়া বিজয়লাল বাদিকের একটা সরু রাস্তা ধরিল রাস্তায় আলো নাই পাশের বাড়িগুলিও অন্ধকার সুতরাং কোথায় যাইতেছে গড়ি তাহা বুঝিতে পারিল না কিন্তু কিস্তার জল যে বেশি দূরে নয় তাহা মাঝে মাঝে ঠান্ডা হওয়ার স্পর্শে অনুভব করিতে লাগিল এইভাবে প্রায় দশ মিনিট চলিবার পর বিজয়লাল একটি ছোট ফটকের সম্মুখে থামিল ফটক খুলিয়া বলিল আসুন ফটকের মাথায় স্তম্ভের ওপর স্বল্পালোক বাতি জ্বলিতেছিল গৌরী দেখিল স্থানটা কোনো বড় বাড়ির খিড়কির বাগান বাগান নেহাত ছোট নয় বড় বড় ফলের গাছ দিয়া ঢাকা স্থানে স্থানে বসিবার জন্য তরুমূলে গোলাকৃতি চাতাল তৈরি করা আছে গৌরীর মনে ঈষৎ বিস্ময় জড়িত প্রশ্ন জাগিল কার বাড়ি এ তো ঝরোয়ার রাজবাড়ি নয় প্রশ্নটা মনে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে গৌরীর চমক ভাঙিল মনের প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা এতক্ষণে তাহার সজাগ মনের কাছে মুখোমুখি ধরা পড়িয়া গেল কৃষ্ণার নিমন্ত্রণের গুড়ার্থও বেশ সুস্পষ্ট হইয়া উঠিল এই জন্য কৃষ্ণা ডাকিয়াছে কিন্তু সে তো বহু পূর্বে তাহা মনে মনে বুঝিয়াছিল তবু সে আসিল কেন কি প্রতিজ্ঞা সে করিয়াছিল এখনো ফিরিবার সময় আছে কাহাকেও কোনো কৈফিয়ত না দিয়া সটান ফিরিয়া যাইতে পারে বিজয়লাল রুদ্ররূপ বিস্মিত হইবে কিন্তু তাহাতে কি সে তো নিজের কাছে খাঁটি থাকিবে তবে কি ফিরিয়াই যাইবে কিন্তু কস্তুরিবাইকে আরেকবার দেখিবার লোভ তাহার মনে কিরূপ দুর্বল হইয়া উঠিয়াছে তাহা বুঝিতে পারিয়া সে ভয়ে শিহরিয়া উঠিল না না সে ফিরিয়াই যাইবে কিন্তু এ তো ঝড়োয়ার রাজপ্রাসাদ নয় তবে কেন বিজয়লাল এখানে আসিয়া থামিল কৃষ্ণা কি তবে অন্য কোনো প্রয়োজনে তাহাকে ডাকিয়াছে মনে মনে এই রূপ দড়ি টানাটানি চলিতেছে এমন সময়ে কৃষ্ণার মৃদু কণ্ঠস্বর শোনা গেল আসুন মহারাজ আর দ্বিধা করিবার পথ রহিল না সংকুচিত পদে গৌরী ফটকের ভিতর প্রবেশ করিল কৃষ্ণা বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিল বলিল মহারাজের জয় হোক বিধিয়াজ অনুকূল তাই গরিবের ঘরে মহারাজের পদার্পণ হল গৌরী গলাটা একবার পরিষ্কার করিয়া লইয়া বলিল কৃষ্ণা আমায় ডেকে পাঠিয়েছ কেন কৃষ্ণা হাসিয়া বলিল তা তো চিঠিতেই জানিয়েছিলাম মহারাজ প্রায়শ্চিত্ত করতে চাই গৌরী মাথা নাড়িয়া বলিল না সত্যি কি দরকার বলো কৃষ্ণ আবার হাসিল বলিল বুঝতে পারেননি আচ্ছা বুঝিয়ে দিচ্ছি তারপর বিজয়লালের দিকে ফিরিয়া কহিল আপনারা দুইজনের ততক্ষণ আমার বাগানে বসে আলাপ করুন আমি মহারাজকে নিয়ে এক জায়গায় যাব রুদ্ররূপের মুখে ঈষৎ উৎকণ্ঠার চিহ্ন দেখিয়া কহিল ভয় নেই এক ঘন্টার মধ্যেই আমি মহারাজকে ফিরিয়ে এনে আপনার হেফাজত করে দেব মহারাজ আমার সঙ্গে চলুন কৃষ্ণা ফটকের বাহির হইল প্রবল চুম্বকের আকর্ষণে লোহা যেমন সকল বন্ধন ছিড়িয়া তাহার অভিগামী হয় গৌরীও তেমনি তাহার অনুবর্তী হইল ফটক হইতে বাহির হইয়া কৃষ্ণা সম্মুখ দিকে চলিল অল্পক্ষণ একটা সংকীর্ণ গলি দিয়া যাইবার পর গৌরী দেখিল তাহারা কিস্তার তীরে পৌঁছিয়াছে সম্মুখেই ছোট্ট একটি পাথর বাঁধানো ঘাট ঘাটে একটি ডিঙি বাঁধা মাঝিমাল্লা কেহ কোথাও নাই কৃষ্ণার সন্তর্পণে ক্ষুদ্র ডিঙিতে উঠিয়া গলুইয়ে বসিল পাতলা লঘু দুইখানি দার হাতে তুলিয়া লইয়া বলিল এবার আপনি আসুন ওইদিকে বসুন গৌরী ডিঙিতে উঠিয়া বলিল দ্বার আমায় দাও কৃষ্ণা মুখ টিপিয়া হাসিল কোথায় যেতে হবে আপনি তো জানেন না আপনি দাঁড় নিয়ে কি করবেন বলিয়া দ্বার জলে ডুবাইল গৌরী নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল কৃষ্ণার দ্বারের আঘাতে ডিঙি পূর্বমুখে চলিতে আরম্ভ করিল নীরবে কাটিবার পর কৃষ্ণা জিজ্ঞাসা করিল চুপ করে বসে কি ভাবছেন কিস্তার জলের দিকে তাকাইয়া গড়ি বলিল কিছু না দাঁড় টানিতে টানিতে কৃষ্ণা বলিল সেদিন আপনি আমাকে যেরকম শাসিয়েছিলেন তাতে বুঝেছিলাম যে সখীকে দেখে আপনার আশা মেটেনি তাই আজ সেদিনের পাপের প্রায়শ্চিত্ত করবার ব্যবস্থা করেছি খুশি হয়েছেন তো গৌরী চুপ করিয়া রহিল তারপর ভারী গলায় জিজ্ঞাসা করিল তিনি জানেন কৃষ্ণা মনে মনে হাসিল বলিল জানেন ও পক্ষেই যে আগ্রহ ও অধীরতা বেশি তাহা আর প্রকাশ করিল না গৌরীর বুকের ভিতরটা টলমল নৌকার মতোই একবার দুলিয়া উঠিল দুই হাতে নৌকার দুই দিকের কানা চাপিয়া ধরিয়া সে বসিয়া রহিল রাজবাটির প্রশস্ত ঘাটের পাশ দিয়া এক শ্রেণী সংকীর্ণ সোপান উঠিয়া গিয়াছে কৃষ্ণা সেইখানে নৌকা ভিড়াইল গৌরী উড়তে চাহিয়া দেখিল রাজপুরী অন্ধকার নিঝুম কেবল দ্বিতলের একটি জানালা হইতে দীপালোক নির্গত হইতেছে সিঁড়ি দিয়া ওপরে উঠিতে উঠিতে কৃষ্ণা নিম্নস্বরে বলিল এটি আমার নিজস্ব সিঁড়ি একেবারে শখির খাস মহলে গিয়ে উঠেছে সোপান শীর্ষে একটি মজবুত কাঠের দরজা কৃষ্ণা আচল হইতে চাবি লইয়া দ্বার খুলিল কবাট উন্মুক্ত করিয়া একপাশে দাঁড়াইয়া অঞ্জলিবদ্ধ হস্তে বলিল স্বাগত ভিতরে একটি অলিন্দ অন্ধকার কৃষ্ণা গৌরীর দিকে হাত বাড়াইয়া দিল আমার হাত ধরে আসুন অলিন্দ পার হইয়া একটি নাতিবৃহৎ ঘর মেঝে কালি চাপাতা গালিচার উপর এক স্থানে পুরু গদির ওপর মখমলের জাজিম তাহার উপর মোটা মোটা মখমলের জড়িদার তাকিয়া আতরদান গোলাপ পাস ইত্যাদি ইতস্তত ছড়ানো একটি সোনার আলবোলার শীর্ষে সুগন্ধ তামাকুর ধুম ধীরে ধীরে পাকাইয়া পাকাইয়া উঠিতেছে মাথার উপর দুইটি মোমবাতির ঝাড় স্নিগ্ধ আলো বিকীর্ণ করিতেছে এই ঘরের আলোই ঘাট হইতে দেখিতে পাইয়াছিল আলোকিত ঘরে প্রবেশ করিয়াই গৌরীর হৃৎপিণ্ড একবার ধক ধক করিয়া উঠিল গলার পেশিগুলা কণ্ঠ আটিয়া ধরিল সে ক্ষিপ্র দৃষ্টিতে ঘরের চারিদিকে চাহিল ঘরে কেহ নাই আপনি ততক্ষণ বসে তামাকু খান আমি এখনই আসছি বলিয়া গৌরীকে বসাইয়া হাসি মুখে কৃষ্ণা প্রস্থান করিল দুইখানা ঘরের পরেই কস্তুরীর শয়ন কক্ষ ঘর প্রায় অন্ধকার কেবল এক কোণে একটি বাতি জ্বলিতেছে কৃষ্ণা ঘরে প্রবেশ করিয়া চারিদিকে চাহিল তারপর শয্যার দিকে নজর পড়িতেই দ্রুতপদে পালঙ্কের পাশে গিয়া বলিল এ কি কস্তুরি শুয়ে যে লাল চেলির পট্টবস্ত্রে আপাতমস্তক আবৃত করিয়া বালিশে মুখ গুজিয়া কস্তুরি শুইয়া আছে শুভ্র বালিশের ওপর তাহার মুক্তাখচিত করবির কিয়দংশ দেখা যাইতেছে কৃষ্ণার সাড়া পাইয়া সে আরও গুটাইয়া শুইল বালিশের ভিতর হইতে মৃদুর উদ্ধ স্বরে বলিল না কৃষ্ণা আমি পারব না তুই যা কৃষ্ণা শয্যার পাশে বসিয়া বলিল সে কি হয় সখী অতিথিকে ডেকে এনে এখন না বললে কি চলে ওঠো কস্তুরী মাথা নাড়িয়া বলিল না কৃষ্ণা আমার ভারী লজ্জা করছে কৃষ্ণা বলিল তা করুক প্রথম প্রথম অমন একটু করে চোখো হলেই সেরে যাবে না আমি পারবো না কৃষ্ণা ছি যদি বেহায়া মনে করেন কৃষ্ণা এবার রাগিল বলিল তবে দেখবার জন্য পাগল হয়ে উঠেছিল কেন আর আমাকেই বা পাগল করে তুলেছিলে কেন মহামান্য অতিথিকে নিমন্ত্রণ করে নিয়ে এসে দেখা না করে ফিরিয়ে দেবে তাতে কিছু মনে করবেন না কস্তুরি কাতর স্বরে বলিল তুই রাগ করিসনি কৃষ্ণা আমি যে পারছি না দেখ আমার হাত পা কাঁপছে বলিয়া কৃষ্ণার হাত লইয়া নিজের বুকের ওপর রাখিল কৃষ্ণা তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল সখী বুক কাঁপছে বলে ভয় করলে চলবে কেন আজ প্রিয়তম তোমার ঘরে এসেছেন আজ তো রোমে রোমে হরখিলা লাগবেই আজ কি লজ্জা করে বিছানায় শুয়ে থাকতে আছে ওঠো ওঠো নযুক্তং অকৃত সৎকারং অতিথি বিশেষং উজো ঝিত্তা স্বচ্ছন্দত গমনম থুরি সয়নম। বলিয়া হাসিতে হাসিতে তাহার হাত ধরিয়া টানিয়া তুলিল কস্তুরী কৃষ্ণার কাঁধে মাথা রাখিয়া চুপি চুপি বলিল সেদিন আচমকা দেখা হয়েছিল কিন্তু আজ এমনভাবে সেজে গুজে তার কাছে যেতে বড্ড লজ্জা করবে যে কৃষ্ণা কৃষ্ণা বলিল বেশ আজ তোমার লজ্জাই দেবতাকে ভোগ দিও তাতেও ঠাকুর খুশি হবেন আর দেরি করো না তিনি কতক্ষণ একলাটি বসে আছেন কস্তুরি উঠিয়া দাঁড়াইল আচ্ছা কিন্তু তুই থাকবি তো থাকবো যতক্ষণ তোমাদের বিয়ে না হচ্ছে ততক্ষণ তোমার সঙ্গ ছাড়ছি না আচ্ছা তুই তবে এগিয়ে যা আমি যাচ্ছি দেখো আবার শুয়ে পড়ো না কিন্তু আর বরের জন্য নিজে হাতে করে পান নিয়ে এসো বলিয়া কৃষ্ণা প্রস্থান করিল তাকিয়ায় ঠেস দিয়া গৌরী কুঞ্চিত করিয়া বসিয়াছিল কৃষ্ণা ফিরিয়া আসিতেই সে উঠিয়া দাঁড়াইল রুক্ষ রুক্ষস্বরে বলিল কৃষ্ণা আমাকে ফিরিয়ে নিয়ে চলো অবাক হইয়া কৃষ্ণা তাহার মুখের পানে তাকাইল সে কি মহারাজ আপনি কি রাগ করলেন না না কৃষ্ণা তুমি আমার কথা বুঝবে না শিগগির আমাকে এখান থেকে নিয়ে চলো কিন্তু সখি যে এই এলেন বলে তিনি আসবার আগেই আমি যেতে চাই চলো বলিয়া সে কৃষ্ণার হাত ধরিল কিন্তু আমি যে কিছুই বুঝবে না তোমরা কেউ বুঝবে না হয়তো কোনো দিন কিন্তু এখন সে থাক চলো কৃষ্ণাকে সে একরকম জোর করিয়াই দ্বারের দিকে টানিয়া লইয়া চলিল অলিন্দের সম্মুখে পৌঁছিয়া সে একবার ফিরিয়া চাহিল তাহার গতি শিথিল হইয়া গেল বুকের ভিতর রক্ত তোলপাড় করিয়া উঠিল ঘরের অপর প্রান্তে দাঁড়ের সম্মুখে কস্তুরি আসিয়া দাঁড়াইয়াছে তাহার হাতে পানের করঙ্ক পরিধানে রক্তের মতো রাঙা চেলি চোখে ঈষৎ বিষয়ের স্থির দৃষ্টি গলার মধ্যে একটা অস্ফুট শব্দ করিয়া গৌরী মুখ ফিরাইয়া লইল তারপর অন্ধের মতো সেই অলিন্দের ভিতর দিয়া কৃষ্ণাকে টানিয়া লইয়া চলিল কৃষ্ণার হাত যে তাহার বজ্র মুষ্টিতে বাধা আছে তাহা সে ভুলিয়া গিয়াছিল ধনঞ্জয়ের একটু ঢুল আসিয়াছিল গৌরী ও রুদ্ররূপ প্রবেশ করিতেই তিনি ঘড়ির দিকে একবার তাকাইয়া উঠিয়া দাঁড়াইলেন গৌরী কোনো কথা না বলিয়া আয়নার সম্মুখে গিয়া দাঁড়াইল মাথা হইতে পাগড়িটা খুলিয়া ফেলিয়া দিয়া গলার বোতাম খুলিতে লাগিল ধনঞ্জয় তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাহার দিকে তাকাইয়া রহিল তারপর শুধু বলিলেন হুম গৌরী কষায়িত চোখে একবার তাহার পানে চাহিল যেন আর একটি কথা বলিলেই সে বাঘের মতো তাহার ঘরে লাফাইয়া পড়িবে ধনঞ্জয় কিন্তু তাহাকে কিছু বলিলেন না রুদ্ররূপের দিকে ফিরিয়া তন্দ্রালস ভারী গলায় বলিলেন রুদ্ররূপ আজ তুমি পাহারায় থাকো আমি চললাম বলিয়া রাজাকে অভিবাদন করিয়া প্রস্থান করিলেন ধনঞ্জয় চলিয়া গেলে গৌরী সহসা রুদ্ররূপের দিকে ফিরিয়া বলিল রুদ্ররূপ আজ আমাকে পাহারা দেবার দরকার নেই তুমি যাও শুধু আজকের রাত্রিটা আমাকে একলা থাকতে দাও দোহাই তোমাদের গৌরীর কণ্ঠস্বরে এমন একটা উগ্র বেদনা ছিল যে ক্ষণকালের জন্য রুদ্ররূপকে বিমূর করিয়া দিল কিন্তু পরক্ষণেই সে সসম্ভ্রমে স্যালুট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল বাতি নিবাইয়া গৌরী শয্যায় শয়ন করিল অন্ধকারের মধ্যে চোখ মেলিয়া চাহিয়া রহিল পরিষ্কারভাবে চিন্তা করিবার সামর্থ্য তাহার ছিল না মস্তিষ্কের মধ্যে দুই বিরুদ্ধ শক্তির প্রচণ্ড সংগ্রাম চলিতেছিল শরীর মনের সমস্ত অনুপরমাণু যেন দুই বিপক্ষ দলে সঙ্গবদ্ধ হইয়া পরস্পরকে হানাহানি করিয়া ক্ষতবিক্ষত করিয়া তুলিয়াছিল বুকজোড়া এই অশান্ত অন্ধ সংগ্রাম সে কেবল একটিমাত্র দুষ্প্রাপ্য নারীকে কেন্দ্র করিয়া তাহা ভাবিয়া গৌরীর কণ্ঠ হইতে একটা চাপা বেদনাবিদ্ধ শব্দ বাহির হইল উহ কস্তুরিয়া বাসর শয্যায় সাজিয়া নববধূর মতো দাঁড়ির কাছে আসিয়া দাঁড়াইয়াছিল আর সে তাহাকে দেখিয়াও মুখ ফিরাইয়া চলিয়া আসিয়াছে কর্তব্য বুদ্ধির সমস্ত সান্ত্বনা ছাপাইয়া এই দুঃসহ মনপীড়াই তাহার হৃৎপিণ্ডকে পিষিয়া রক্তাক্ত করিয়া তুলিতেছিল সে ভাবিতে লাগিল পলাইয়া যাই চুপি চুপি কাহাকেও কিছু না বলিয়া নিজের দেশে নিজের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়া যাই সেখানে দাদা আছেন বৌদিদি দিদি আছেন ভুলিতে পারিব না এই মায়াপুরীর মোহময় ইন্দ্রজাল হইতে মুক্তি পাইব না না পাই তবু তো প্রলোভন হইতে দূরে থাকিব পরশ্রী লুব্ধ মিথ্যাচারীর জীবনযাপন করিতে হইবে না কিন্তু পলাইবার উপায় নাই তাহার হাতে পায়ে শিকল বাধা সে তো ঝিন্দের রাজা নয় ঝিন্দের বন্দি আরব্ধ কাজ শেষ না করিয়া একটা রাজ্যের শান্তি শৃঙ্খলা পালট করিয়া দিয়া সে পলাইবে কোন মুখে নিজের দুঃখ তাহার যত মর্মভেদেই হোক একটা রাজ্যকে বিপ্লবের কোলে তুলিয়া দিয়া ভেরুর মতো পলাইবার অধিকার তাহার নাই পলাইলে শুধু সে নয় সমস্ত বাঙালি জাতির মুখে কালি লেপিয়া দেওয়া হইবে না তাহাকে থাকিতে হইবে যদি কখনো শঙ্কর সিংহে উদ্ধার করিতে পারে তবে তাহার হাতে কস্তুরিকে তুলিয়া দিয়া মুখে হাসি নিয়ে আনিয়া বিদায় লইতে পারিবে তার আগে নয় সমস্ত রাত্রি গৌরী ঘুমাইতে পারিল না মহাচ্ছন্ন অবস্থার ভিতর দিয়া ঘন্টার পর ঘণ্টা নহবত খানার বাজনা শুনিয়া গেল ভোরের দিকে একটু নিদ্রা আসিল বটে কিন্তু নিদ্রার মধ্যেও তাহার মন অশান্ত সমুদ্রের মতো পাশান প্রতিবন্ধকে বারবার আছাড়িয়া পড়িয়া নিজেকে শতধা চূর্ণ করিয়া ফেলিতে লাগিল বেলা আটটার সময় বজ্রপাণি আসিয়াছেন শুনিয়া সে জবা ফুলের মতো আরক্ত চোখ মেলিয়া শয্যায় উঠিয়া বসিল চম্পা সংবাদ দিতে আসিতেছিল তাহাকে জিজ্ঞাসা করিল কি চান তিনি চম্পা গৌরীর মুখের চেহারা দেখিয়া সংকুচিতভাবে দাঁড়াইয়াছিল গিন্নিপনা করিবার সাহসও আজ তাহার হইল না সে মাথা নাড়িয়া বলিল জানি না গৌরী বোধ করি বজ্রপাণীকে বিদায় করিয়া দিবার কথা বলিতে যাইতেছিল কিন্তু তাহার পূর্বে তিনি নিজেই কক্ষে প্রবেশ করিলেন গৌরীর মুখের দিকে একবার চাহিয়া বলিয়া উঠিলেন এ আপনার চেহারা এত খারাপ দেখাচ্ছে কেন শরীর কি অসুস্থ চম্পা ডাক্তার গঙ্গানাথকে খবর পাঠাও চম্পা গমনোদ্দত হইলে গৌরী বলিল না না ডাক্তার চাই না আমি বেশ ভালোই আছি আপনি কি জরুরি কিছু বলতে চান বজ্রপাণী একটু ইতস্তত করিয়া বলিলেন হা কিন্তু আপনার শরীর যদি গৌরী শয্যা ত্যাগ করিয়া বলিল আপনি ও ঘরে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি মুখ হাত ধুয়েই যাচ্ছি চম্পা আমার জন্যে এক গেলাস ঠান্ডা শরবত তৈরি করে আনতে পারো চম্পা একবার মাথা ঝুঁকাইয়া দ্রুতপদে প্রস্থান করিল আধ ঘন্টা পরে কনকনে ঠান্ডা জলে স্নান করিয়া অনেকটা প্রকৃতিস্থ হইয়া গৌরী ভোজন কক্ষে আসিয়া বসিল প্রাতরাশ টেবলে সজ্জিত ছিল কিন্তু সে তাহা স্পর্শ করিল না চম্পা থালার ওপর শরবতের পাত্র লইয়া দাঁড়াইয়াছিল বাদাম মিছরি ও গোলমরিচ দিয়া প্রস্তুত উৎকৃষ্ট ঠান্ডাই সহাসমুখে মুখে চুমুক পান করিয়া গৌরী বলিল আহ চম্পা তোমার জন্যেই ঝিন্দের রাজাগিরি কোনোমতে মতে বরদাস্ত করছি তুমি যেদিন বিয়ে করে বরের ঘরে চলে যাবে আমিও সেদিন ঝিন ছেড়ে বিরাগী হয়ে যাব চম্পার মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল সে বলিল রাজবাড়ি ছেড়ে আমি এক পাও নড়ব না আপনি যদি তাড়িয়ে দেন তবুও না শরবতের পাত্রে আরেক এক চুমুক দিয়া গৌরী বলিল তোমাকে রাজবাড়ি থেকে তাড়াতে পারি এত সাহস আমার নেই বরঞ্চ তুমিই আমাকে তাড়াতে পারো বটে তুমি চলে গেলেই আমাকেও চলে যেতে হবে কিন্তু তুমি যাতে না যাও তার ব্যবস্থা আমায় করতে হচ্ছে দেওয়ানজি চম্পার বিয়ের আর কোনো কথা উঠেছে বজ্রপাণী অদূরে কৌচে বসিয়াছিলেন বলিলেন হ্যাঁ ত্রিবিক্রম তো অনেক দিন থেকে চেষ্টা করছেন তাকে চেষ্টা করতে বারণ করে দেবেন চম্পার বিয়ের ব্যবস্থা আমি করব। কি বলো চম্পা চম্পা কিছুই বলিল না বিবাহের ব্যবস্থা বাবাই করুন আর রাজাই করুন বিবাহ জিনিসটাতেই তাহার আপত্তি সে ক্ষীণভাবে হাসিবার চেষ্টা করিল কিন্তু হাসি ভালো ফুটিল না রুদ্ররূপ দ্বারের কাছে দাঁড়াইয়াছিল তাহাকে লক্ষ্য করিয়া গৌরী বলিল আর রুদ্ররূপেরও একটা বিয়ে দিতে হবে আমার আশেপাশে যারা থাকে তাদের আমি সুখী দেখতে চাই গৌরীর ঠোঁটের উপর দিয়া ক্ষণকালের জন্য যে ব্যথাবিদ্ধ হাসিটা খেলিয়া গেল তাহা কাহারও চোখে পড়িল না কিন্তু গৌরীর কথার ইঙ্গিত রুদ্ররূপের কানে পৌঁছিল তাহার মুখ ধীরে ধীরে লাল হইয়া উঠিল সে ফৌজি কায়দায় শূন্যের দিকে তাকাইয়া শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল এই সময় সর্দার ধনঞ্জয় প্রবেশ করিয়া রাজাকে অভিবাদন করিলেন গৌরী নিঃশেষিত শরবতের পাত্র চম্পাকে ফেরত দিয়া মুখ মুছিয়া বলিল এবার কাজের কথা আরম্ভ হোক দেওয়ানজি আরম্ভ করুন বজ্রপাণি তখন কাজের কথা ব্যক্ত করিলেন রাজবংশের রেওয়াজ এই যে যুবরাজের তিলক সম্পন্ন হইয়া যাইবার পর ভাবি যুবরাজ পত্নীকে বংশের সাবেক আদি উপঢৌকন পাঠানো হয় এই সকল অলঙ্কার পড়িয়া কন্যার বিবাহ হয় এই প্রথা বহুদিন যাবৎ চলিয়া আসিতেছে কিন্তু বর্তমানে নানা কারণে এই অনুষ্ঠান সম্পন্ন হয় নাই শঙ্কর সিংকে ফিরিয়া পাওয়া যাইবে এই আশাতেই এতদিন বিলম্ব করা হইয়াছে কিন্তু আর বিলম্ব করা সমীচীন নয় অর্দ্বৈ সমস্ত উপঢৌকন ঢৌকন পাঠানো প্রয়োজন নচেত এই ত্রুটির সূত্র ধরিয়া অনেক কথার উৎপত্তি হইতে পারে শুনিয়া গৌরী বলিল বেশ তো রেওয়াজ যখন তখন করতে হবে বই কি এর জন্যে আমার অনুমতি নেবার কোনো দরকার ছিল না আপনারা নিজেরাই করতে পারতেন তা কে এসব গয়নাপত্র সঙ্গে করে নিয়ে যাবে এ বিষয়েও রেওয়াজ আছে নাকি ধনঞ্জয় বলিলেন চম্পা নিয়ে যাবে অবশ্য তার সঙ্গে রক্ষী থাকবে গৌরী বলিল বেশ রুদ্ররূপ চম্পার রক্ষী হয়ে যাক তাহলে দেওয়ানজি আর বিলম্ব করবেন না শকাত পাঠাবার ব্যবস্থা করুন বজ্রপাণী ও ধনঞ্জয় প্রস্থান করিলেন চম্পা মহানন্দে সাজসজ্জা করিতে গেল গৌরী মুষ্টির ওপর চিবুক রাখিয়া অনেকক্ষণ শূন্যের দিকে তাকাইয়া রহিল তারপর মনে মনে একটা সংকল্প স্থির করিয়া সন্তর্পণে উঠিয়া গিয়া দরজার বাহিরে উকি মারিয়া দেখিল সম্মুখের বারান্দায় কেবল রুদ্ররূপ পাইচারি করিতেছে গৌরী অঙ্গুলির ইঙ্গিতে তাহাকে ডাকিল রুদ্ররূপ কাছে আসিলে বলিল সর্দার কোথায় তিনি আর দেওয়ানজি তোষাখানার দিকে গেছেন গৌরী তখন গলা নামাইয়া বলিল তুমি যাও চম্পার কাছ থেকে চিঠির কাগজ আর কলম চেয়ে নিয়ে এসো চুপি চুপি বুঝলে রুদ্ররূপ প্রস্থান করিল সদর হইতে লেখার সরঞ্জাম না আনাইয়া চম্পার নিকট হইতে আনাইবার কারণ কি তাহাও আন্দাজ করিয়া লইল অন্দরের যে অংশটায় চম্পার মহল সেখানে রুদ্ররূপ পূর্বে কখনো পদার্পণ করে নাই একজন পরিচারিকাকে জিজ্ঞাসা করিয়া সে ঠিকানা জানিয়া লইল দ্বারের সম্মুখে উপস্থিত হইয়া দেখিল দ্বার ভিতর হইতে বন্ধ একটু ইতস্তত করিয়া দরজায় টোকা মারিল তারপর ভাঙা গলায় ডাকিল চম্পা দেই কবাট খুলিয়া একজন দাসী মুখ বাড়াইল রুদ্ররূপকে দেখিয়া সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল কাকে দরকার সর্দারজি চম্পা দেই আছেন আছেন ঝড়োয়াই যেতে হবে তাই তিনি সাজগোজ করছেন রুদ্ররূপ বড় বিপদে পড়িল চম্পাকে সে মনে মনে ভারী ভয় করে এ সময় তাহাকে ডাকিলে সে যে চটিয়া যাইবে তাহাতে সন্দেহ নাই কিন্তু এদিকে রাজার হুকুম সাহসে ভর করিয়া সে বলিল তার সঙ্গে জরুরি দরকার আছে তাকে খবর দাও আর তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও পরিচারিকা চম্পার খাস চাকরানি বাপের বাড়ি হইতে সঙ্গে আসিয়াছে সে একটু আশ্চর্য হইল একে তো অন্দরমহলে পুরুষের গতিবিধি অত্যন্ত কম তাহার উপর রুদ্ররূপের অদ্ভুত হুকুম শুনিয়া সে থতমত খাইয়া বলিল কিন্তু এত্তেলা তাকে আমি এখনই দিচ্ছি কিন্তু তিনি এখন শিঙ্গার করছেন রুদ্ররূপ একটু গরম হইয়া বলিল তা করুন ভিতর হইতে চম্পার কণ্ঠ শোনা গেল রেউতী কেও কি চায় রেবতী দ্বার ভেজাইয়া দিয়া কর্তৃকে সংবাদ দিতে গেল রুদ্ররূপ অস্বস্তিপূর্ণ দেহে দাঁড়াইয়া রহিল অল্পক্ষণ পরে আবার দরজা খুলিল রেবতী বলিল আসুন রুদ্ররূপ সসংকোচে ঘরে প্রবেশ করিল ঘরের ভিতর আর একটি ঘর মাঝখানে পর্দা এই পর্দার ভিতর হইতে কেবল মুখটি বাহির করিয়া চম্পা দাঁড়াইয়া আছে রুদ্ররূপকে দেখিয়াই বলিল তোমার আবার এই সময় কি দরকার হলো শিগগির বলো আমার সময় নেই এখনো চুল বাঁধতে বাকি রুদ্ররূপ রেবতীর দিকে ফিরিয়া বলিল তুমি বাইরে যাও চম্পার প্রতি করুণ দৃষ্টিপাত করিয়া কহিল ভারী গোপনীয় কথা চম্পা মুখে অধীরতাসূচক একটা শব্দ করিল রেবতীকে মাথা নাড়িয়া ইশারা করিতেই সে বাহিরে বারান্দায় গিয়া দাঁড়াইল গোপনীয় কথা বলিতে হইবে চিৎকার করিয়া বলা চলে না রুদ্ররূপ কই মাছের মতো কোনাচে ভাবে চম্পার নিকটবর্তী হইল চম্পা চোখে বোধ করি কাজল পড়িতেছিল প্রসাদন এখনও শেষ হয় নাই সে কাজল পড়া বাম চোখে তীব্র দৃষ্টি হানিয়া বলিল কি হয়েছে রুদ্ররূপের অবস্থা শোচনীয় হইয়া উঠিয়াছিল সে একবার খাকারি দিয়া চম্পার কানের কাছে মুখ লইয়া গিয়া গদগদ স্বরে বলিল রাজা চিঠির কাগজ চাইছেন এই তোমার গোপনীয় কথা রাগের মাথায় চম্পা পর্দা ছাড়িয়া বাহির হইয়া আসিল আবার তখনই নিজের অসম্পূর্ণ বেশবিন্যাসের দিকে তাকাইয়া পর্দার ভিতর লুকাইল ওর না গায়ে নাই শাড়ির আঁচলটাও মাটিতে লুটিতেছে এই অবস্থায় রুদ্ররূপের সম্মুখীন হওয়া চলে না তা যতই রাগ হোক রুদ্ররূপ কাতরভাবে বলিল সত্যি বলছি চম্পা রাজা বললেন তোমার কাছ থেকে চুপি চুপি চিঠির কাগজ আর কলম চেয়ে আনতে বোধহয় চিঠি লিখবেন তুমি একটা তুমি একটা চম্পা হঠাৎ হাসিয়া ফেলিল তুমি একটা বুদ্ধু কিং কর্তব্য বিমুর রুদ্ররূপ বলিয়া ফেলিল আর তুমি একটি ডালিম ফুল বলিয়া ফেলিয়াই তাহার মুখ ঘোর রক্তবর্ণ হইয়া উঠিল চম্পা কিছুক্ষণ চক্ষু বিস্ফারিত করিয়া তাহার সিন্দুরের মতো মুখের পানে তাকাইয়া রহিল তারপর পর্দা আস্তে আস্তে বন্ধ হইয়া গেল রুদ্ররূপ ঘরমাক্ত দেহে ভাবিতে লাগিল পলায়ন করিবে কিনা কিছুক্ষণ পরে চম্পার হাত পর্দার ভিতর হইতে বাহির হইয়া আসিল এই নাও কাগজ কলম লইয়া মুখ তুলিতেই রুদ্ররূপ দেখিল পর্দার ফাঁকে কেবল একটি কাজল পরা চোখ তাহাকে নিরীক্ষণ করিতেছে ভরকানো ঘোড়ার মতো সে ঘর ছাড়িয়া পলায়ন করিল হোচট খাইতে খাইতে রাজার কাছে ফিরিয়া গেল লেখার সরঞ্জাম লইয়া গৌরী বলিল তুমি পাহারায় থাকো যদি সর্দার কিংবা আর কেউ আসে আগে খবর দিও রুদ্ররূপকে পাহারায় দাঁড় করাইয়া গৌরী চিঠি লিখিতে বসিল দুইখানা কাগজ ছিঁড়িয়া ফেলিবার পর সে লিখিল কৃষ্ণা তোমাদের কাছে আমার অপরাধ ক্রমে বেড়েই যাচ্ছে তবু যদি সম্ভব হয় ক্ষমা করো কস্তুরি কি খুব রাগ করেছেন তাকে বলো আমি অতি অধম তার অভিমানের যোগ্য নই এমন কি তার হৃদয়ে করুণা সঞ্চার করবার যোগ্যতাও আমার নেই তিনি আমাকে ভুলে যেতে পারবেন নাকি চেষ্টা করলে হয়তো পারবেন আমার বিনীত প্রার্থনা তিনি যেন সেই চেষ্টা করেন ইতি শঙ্কর সিং নামধারী হতভাগ্য চিঠি লিখিয়া গৌরী নিজের কোমর বন্ধের মধ্যে গুজিয়া রাখিল তারপর চম্পা যখন সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া তাহার হুকুম লইতে আসিল তখন সে চিঠিখানা তাহার হাতে গুজিয়া দিয়া চুপি চুপি বলিল যাও কৃষ্ণার হাতে চিঠি দিও চম্পা বুকের মধ্যে চিঠি লুকাইয়া রাখিল অতঃপর শোভাযাত্রা করিয়া উপঢৌকন বাহির দল যাত্রা করিল চারিটি সুসজ্জিত হাতি প্রথমটির পৃষ্ঠে সোনালী হাওদায় সূক্ষ্ম মসলিনের ঘেরাটোপের মধ্যে চম্পা বসিল বাকি তিনটিতে অলঙ্কারের পেটারি উঠিল ত্রিশ জন সওয়ার লইয়া রুদ্ররূপ ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিল পশ্চাতে একদল যন্ত্রবাদক ঝলমলে বেশভূষা পড়িয়া অতি মিঠা মিঠাসুরে বাজনা বাজাইতে বাজাইতে অনুসরণ করিল তাহাদের বিদায় করিয়া দিয়া গৌরী ধনঞ্জয় ও বজ্রপাণী বৈঠকে আসিয়া বসিলেন বাহিরের কেহ ছিল না অন্যমনস্কভাবে কিছুক্ষণ একথা কথা হইবার পর গৌরী হাসিয়া বলিয়া উঠিল ভালো কথা সর্দার ওরা আমার নাম ধাম পরিচয় সব জানতে পেরে গেছে ধনঞ্জয় সচকিত হইয়া বলিলেন কীরকম রকম গত রাত্রে প্রহ্লাদ দত্তের দোকানে ও উদিতের বাগানবাড়ির সম্মুখে যাহা যাহা ঘটিয়াছিল গৌরী সব বলিল টেলিগ্রাম টেলিগ্রামখানাও দেখাইল দেখিয়া শুনিয়া ধনঞ্জয় ও বজ্রপাণী অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন শেষে ধনঞ্জয় বলিলেন হুম ওরাই আমাদের সব খবর পাচ্ছে দেখছি আমরা ওদের সম্বন্ধে কিছুই পাচ্ছি না যা হোক ওই হতবাগা স্বরূপ দাসটাকে গ্রেপ্তার করিয়া আনতে হচ্ছে ওই হলো ওদের গুপ্তচর আর প্রহ্লাদ দত্ত যখন এর মধ্যে আছে তখন তাকেও সাপটে নিতে হবে এরাই উদিতের হাত পা এদের সাহস্তা না করতে পারলে উদিতকে জব্দ করা যাবে না বলিয়া বজ্রপানীর দিকে চাহিলেন বজ্রপাণী ঘাড় নাড়িলেন স্বরূপ দাসকে সহজেই গ্রেপ্তার করা যাবে সে স্টেট রেলওয়ের চাকর বিনা অনুমতিতে স্টেশন ছেড়েছিল এই অপরাধে তার চাকরি তো যাবেই তাকে জেলে পাঠানো চলবে কিন্তু প্রহল্লাদ সাধারণ দোকানদার তাকে কোন অজুহাতে দেওয়ান ভ্রু কুঞ্চিত করিয়া চিন্তিত হইয়া পড়িলেন ধনঞ্জয় বলিলেন যা হোক কতয়ালিতে খবর দিই তারা দাসকে ধরুক আর আপাতত প্রহ্লাদের ওপর নজর রাখুক তিনি উঠিবার উপক্রম করিলেন এই সময় একজন দ্বাররক্ষী আসিয়া খবর দিল যে শহর হইতে এক দোকানদার মহারাজের কৃত জিনিসপত্র পাঠাইয়াছে ধনঞ্জয় স্বশ্ন নেত্রে গৌরীর গৌরী বলিল হ্যাঁ প্রহল্লাদের দোকানে কিছু জিনিস কিনেছিলাম এখানেই আনতে বলো একখানা বড় চাঁদির পরাতে রেশমের খুঞ্চে পোষ ঢাকা দ্রব্যগুলি লইয়া ভৃত্ত উপস্থিত হইল আবরণ খুলিয়া সকলে সুদৃশ্য শৌখিন জিনিসগুলি দেখিতে লাগিলেন গৌরী দেখিল জিনিসগুলির মধ্যে একটি ক্ষুদ্র হাতির জাতের কৌটা রহিয়াছে যাহা সে কেনে নাই সেটা তুলিয়া লইয়া ঢাকনি খুলিতেই দেখিল তাহার ভিতরে একখানি চিঠি গৌরী প্রথমে ভাবিল পণ্যগুলির মূল্যের তালিকা কিন্তু চিঠি খুলিয়া দেখিল বাংলা চিঠি সবিষয়ে পড়িল দেবপদ মহারাজ আপনাকে বাংলায় চিঠি লিখিতেছি যাহাতে অন্যকে হো এ চিঠির মর্ম বুঝিতে না পারে আপনি কে তাহা আমি জানি কাল আপনাকে সচক্ষে দেখিয়া ও আপনার সহিত কথা কহিয়া আমার মনের ভাব পরিবর্তিত হইয়াছে আমি এতদিন অন্য পক্ষে ছিলাম কিন্তু আমি বাঙালি আমি যদি আপনাকে সাহায্য না করি তবে এই বিদেশে আর কে করিবে তাই আজ হইতে আমি ও পক্ষ ত্যাগ করিলাম কিন্তু প্রকাশ্যভাবে সাহায্য করিতে পারিব না যদি উহারা আমায় সন্দেহ করে তাহা হইলে আমার জীবন সংকট হইয়া পড়িবে আপনি বা আর কে হই আমাকে রক্ষা করিতে পারিবেন না আমি গোপনে গোপনে যতদূর সম্ভব আপনাকে সাহায্য করিব ও পক্ষের অনেক খবর আমি পাই প্রয়োজনীয় মনে হইলে আপনাকে জানাইব এইভাবে আপনাকে চিঠি লেখা আমার পক্ষে নিরাপদ নয় কিন্তু আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া আরও বিপজ্জনক তাই চিঠিতেই সংক্ষেপে যাহা জানি আপনাকে জানাইতেছি আপনি যদি আরও কিছু জানিতে চাহেন এই কৌটায় চিঠি লিখিয়া কৌটা ফেরত পাঠাইবেন বলিয়া দিবেন কৌটা পছন্দ হইল না উপস্থিত সংবাদ এই আপনারা যদি শঙ্কর সিংকে উদ্ধার করিতে চান তবে শীঘ্র শক্তিগড়ে গিয়া সন্ধান করুন তিনি সেখানেই আছেন কেল্লার পশ্চিম দিকের প্রাকারের নিচে নদীর জলের চার পাঁচ হাত উপরে একটি ক্ষুদ্র চতুষ্কোণ জানালা আছে ওই জানালা যে ঘরের সেই ঘরে শঙ্কর সিং বন্দী আছেন প্রায় সকল সময়েই তাহাকে মদ খাওয়াইয়া অজ্ঞান করিয়া রাখা হয় তাছাড়া একজন লোক সর্বদা পাহারায় থাকে এই চিঠি অনুগ্রহপূর্বক পত্রপাঠ ছিড়িয়া ফেলিবেন মহারাজের জয় হোক ইতি পরম শুভাকাঙ্ক্ষী চরণাশ্রিত শ্রী প্রহ্লাদ চন্দ্র দত্ত গৌরীর চিঠি হইতে মুখ তুলিয়া ভৃত্তকে বলিল এসব জিনিস তুমি চম্পা মহলে পাঠিয়ে দাও যে লোক এগুলো নিয়ে এসেছে তাকে বলো যদি কোনো জিনিস অপছন্দ হয় ফেরত পাঠানো হবে ভৃত্ত জো হুকুম বলিয়া পরাত হস্তে প্রস্থান করিল ধনঞ্জয় ও বজ্রপাণী দুইজনেই গৌরীর মুখের ভাব লক্ষ্য করিয়াছিলেন ভৃত্য অন্তর্হিত হইলে ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন চিঠিতে কি আছে গৌরী বলিল আগে দরজাগুলো বন্ধ করে দিয়ে এসো দরজা বন্ধ করিয়া তিনজনে ঘেঁষাঘেসি হইয়া বসিলেন গৌরী তখন প্রহল্লাদের চিঠি পড়িয়া শুনাইল তারপর তিনজনে মাথায় একত্র করিয়া নিম্নস্বরে পরামর্শ আরম্ভ করিলেন অনেক যুক্তিতর্কের পর স্থির হইল যে কোনো ছুতায় শক্তিগড়ের নিকটে গিয়া আড্ডা গাড়িতে হইবে রাজধানীতে বসিয়া থাকিলে কোনো কাজ হইবে না উদিত সিং কেল্লায় তাহাদের ঢুকিতে না দিতে পারে কিন্তু কেল্লার বাহিরে যদি তাহারা তাঁবু ফেলিয়া থাকেন তাহা হইলে সে কিছু করিতে পারিবে না তখন সেখানে বসিয়া স্থান কাল ও সুযোগ বুঝিয়া শঙ্কর সিংকে উদ্ধার করিবার একটা মতলব বাহির করা যাইতে পারে উপস্থিত দেওয়ান বজ্রপাণী রাজধানীতে থাকিয়া এদিক সামলাইবেন ধনঞ্জয় ও রুদ্ররূপ আরও সহচর সঙ্গে লইয়া গৌরীর সঙ্গে থাকিবেন এইরূপ পরামর্শ স্থির করিয়া যখন তাহারা শ্রান্ত দেহে গাত্রস্থান করিলেন তখন বেলা দ্বীপ্রহর অতীত হইয়া গিয়াছে কিন্তু তখনও তাহারা নিষ্কৃতি পাইলেন না এই সময় সদরের দ্রুত অশ্বকুর শুনিয়া ধনঞ্জয় জ্বালালা দিয়া গলা বাড়াইয়া দেখিলেন ময়ূরবাহন তাহার কালো ঘোড়ার পিঠ হইতে নামিতেছে তিনি চকিতে ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন ময়ূরবাহন এসেছে বসুন উঠবেন না তিনজনে আবার উপবিষ্ট হইলেন পরক্ষণেই দোবারিক খবর দিল ময়ূরবাহন জরুরি কাজে মহারাজের দর্শন চান গৌরী বলিল নিয়ে এসো ময়ূরবাহন প্রবেশ করিল তাহার মাথার পাগড়ির খাজে ধুলা জমি আছে পাতলা গোফের ওপরেও ধুলার সূক্ষ্ম প্রলেপ দেখিলেই বোঝা যায় সে শক্তিগর হইতে সোজা ঘোড়ার পিঠে আসিয়াছে কিন্তু তাহার অঙ্গে বা মুখের ভাবে ক্লান্তির কিছুমাত্র নাই ঘরে ঢুকিয়া সম্মুখে উপবিষ্ট তিনজনকে দেখিয়া সে সকৌতুকে হাসিয়া অবহেলা ভরে একবার ঘাড় নিচু করিয়া অভিবাদন করিল বলিল সপার্ষদ মহারাজের জয় হোক রাজার সম্মুখে আদব কায়দার যে রীতি আছে তাহা সম্পূর্ণ লঙ্ঘন না করিয়াও দৃষ্টতা প্রকাশ করা যায় ময়ূরবাহনের বাহ্য শিষ্টাচারের ক্ষীণ পর্দার আড়ালে যে বেপরোয়া ধৃষ্টতা প্রকাশ পাইল তাহা কাহারও দৃষ্টি আড়াইল না তাহার দুই চক্ষে দুষ্ট কৌতুক নৃত্য করিতেছিল রক্তের মতো রাঙা ওষ্ঠা ধরে যে হাসিটা খেলা করিতেছিল তাহা যেমন তীক্ষ্ণ তেমনি বিদ্রুপপূর্ণ তাহার কথাগুলার অন্তর্নিহিত গুপ্ত শ্লেষ সকলের মর্মে গিয়া বিধিল গৌরী মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল যে ময়ূরবাহন অবজ্ঞাপূর্ণ তাচ্ছিল্যের সহিত সম্ভাষণ করিবে কিন্তু তাহার এই স্পর্ধা গৌরীর গায়ে যেন বিষ ছড়াইয়া দিল সে অবরুদ্ধ স্বরে বলিল কি চাও তুমি যা বলতে চাও শীঘ্র বলো সময় নষ্ট করবার আমাদের অবকাশ নেই ময়ূরবাহনের মুখের হাসি আরও বাঁকা হইয়া উঠিল সে কৃত্রিম বিনয়ের একটা ভঙ্গি করিয়া বলিল ঠিক বলেছেন মহারাজ রাজ্য ভোগ করবার অবকাশ যখন সংক্ষিপ্ত তখন সময় নষ্ট করা বোকামি আমি কারুর সুখ ভোগে বিঘ্ন ঘটাতে চাই না আমার জীবনের উদ্দেশ্যই তা নয় কুমার উদিত সিং আপনাকে একটি নিমন্ত্রণ লিপি পাঠিয়েছেন সেইতে হুজুরে দাখিল করেই ফিরে যাব কোমর বন্ধ হইতে একখানা চিঠি লইয়া গৌরীর সম্মুখে বাড়াইয়া ধরিল গৌরীর নিষ্পলক চোখে কিছুক্ষণ ময়ূরবাহনের দিকে তাকাইয়া রহিল কিন্তু ময়ূর বাহনের চোখের পল্লব পড়িল না তখন সে চিঠি লইয়া মোহর ভাঙিয়া পড়িতে আরম্ভ করিল চিঠিতে লেখা ছিল ওরে বাঙালি নটুয়া তুই কি জন্য মরিতে এ দেশে আসিয়াছিস তোর কি প্রাণের ভয় নাই তুই শীঘ্র এ দেশ ছাড়িয়া পালাইয়া যা নচেত পিঁপড়ার মতো তোকে টিপিয়া মারিব তোর নিজের দেশে ফিরিয়া গিয়া তুই নটুয়ার নাচ দেখা পয়সা মিলিবে এদেশে তোর দর্শক মিলিবে না পড়িতে পড়িতে গৌড়ের মুখ আগুনের মতো জ্বলিয়া উঠিল সে দাঁতে দাঁত ঘষিয়া আরক্ত চক্ষে বলিল এ কি চিঠি বলিয়া কম্পিত হস্তে কাগজখানা ময়ূরবাহনের সম্মুখে ধরিল ময়ূরবাহন বিস্ময়ের ভান করিয়া চিঠিখানার দিকে দৃষ্টিপাত করিল তারপর যেন ভুল করিয়াছে ভাবে বলিল ও তাই তো ও চিঠিখানা আপনার জন্য নয় ভুলক্রমে আপনাকে দিয়ে ফেলেছি এই নিন আপনার চিঠি বলিয়া আরেকখানা চিঠি বাহির করিয়া গৌরীর হাতে দিল প্রথম চিঠিখানা গৌরীর হাত হইতে লইয়া অবহেলা ভরে গোল পাকাইয়া ঘরের এক কোণে ফেলিয়া দিল গৌরী অসীম বলে আত্মসম্বরণ করিয়া বলিল তোমার কাজ শেষ হয়েছে তুমি এখন যেতে পারো ময়ূরবাহন বলিল নিশ্চয় শুধু বুড়ো মন্ত্রীর কাছে একটা পরামর্শ নেওয়া বাকি দেওয়ানজি বলতে পারেন যারা রাজ সিংহাসনে বিদেশি মর্কটকে বসিয়ে নাচ দেখে তাদের শাস্তি কি গৌরী ধৈর্য রাখিতে পারিল না গুণ ধনুকের মতো উঠিয়া দাঁড়াইয়া গর্জিয়া উঠিল চোপরাও পজ্জাত কুকুরের বাচ্চা নইলে তোকে ময়ূরবাহনের মুখের হাসি মিলাইয়া গেল তাহার ডান হাতখানা হরিস্রীপের মতো কোমরবন্ধে বাধা তলোয়ারের দিকে অগ্রসর হইল সাপের মতো চোখ দুইটা গৌরীর মুখের ওপর ক্ষণকাল স্থির থাকিয়া ধনঞ্জয়ের দিকে ফিরিল কিন্তু ধনঞ্জয়ের মুষ্টিতে যে জিনিসটি ছিল তাহা দেখিবা মাত্র ময়ূরবাহনের হাত তরবারি হইতে সরিয়া গেল সে আবার উচ্চস্বরে হাস্য করিয়া উঠিল সেই নির্ভীক বেপরোয়া হাসি তারপর দেহের একটা হিল্লিত ব্যঙ্গপূর্ণ ভঙ্গি করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল কিছুক্ষণ পরে তাহার ঘোড়ার খুরের শব্দ অস্পষ্ট হইয়া ক্রমে মিলাইয়া গেল গৌরীর হাত হইতে চিঠিখানা মাটিতে পড়িয়া গিয়াছিল বজ্রপাণী এইবার সেটা তুলিয়া লইয়া পড়িলেন স্বস্তি শ্রী মন মহারাজ শঙ্কর সিং দেবপাদ জ্যেষ্ঠের নিকট অনুগত অনুজ শ্রী উদিত সিংয়ের সানু নয় নিবেদন আমার জমিদারিতে সম্প্রতি হরিণ শুকর প্রভৃতি অনেক শিকার পড়িয়াছে অন্যান্য বৎসরের ন্যায় এবারও যদি মহারাজ মৃগয়ার্থ শুভাগমন করেন তাহা হইলে কৃতার্থ হইব অলমিতি বজ্রপানী পত্রটি নিঃশব্দে ধনঞ্জয়ের হাতে দিলেন গৌরী কিছুক্ষণ অসহ্য ক্রোধে শক্ত হইয়া দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ অন্ধরাভিমুখে প্রস্থান করিল ময়ূর বাহনের ধৃষ্টতা তাহার দেহমনে আগুন ধরাইয়া দিয়াছিল নতুন চিঠিতে কি আছে না আছে তাহা দেখিবার মতো মনের অবস্থা তাহার ছিল না চম্পা যখন ঝড়োয়া হইতে ফিরিল তখন অপরাহ্ন কিস্তার ধারের বারান্দায় গৌরী মেঘাচ্ছন্ন মুখে বুকে হাত বাঁধিয়া পাদোচারণ করিতেছিল সঙ্গে কেহ ছিল না ময়ূরবাহনের বাহনের শ্লেষ বিদ্রুপ একটা কাজ করিয়াছিল গৌরীর মনে তাহার নিজের অজ্ঞাত সারে যে আলস্যের ভাব আসিয়াছিল তাহাকে সে চাবুক মারিয়া একটু বেশি মাত্রায় চাঙ্গা করিয়া দিয়া গিয়াছিল অপমান জর্জরিত বুকে গৌরী ভাবিতেছিল প্রাণ যায় যাক শঙ্কর সিংকে ওই ধৃষ্ট কুকুরগুলার কবল হইতে উদ্ধার করিতে হইবে আর কলা কৌশল নয় রক্তে সাঁতার দিয়া যদি এ কাজ সিদ্ধ হয় তাও সে করিবে ময়ূরবাহনের মতো স্পর্ধিত শয়তানগুলাকে সে দেখাইয়া দিবে বাঙালি কোন ধাতুতে নির্মিত বাঙালি নটুয়া ওই কথাটাতেই তাহার মাথায় রক্ত চড়িয়া গিয়াছিল ময়ূরবাহন ও উদিত সিং এর রক্ত দিয়া এ অপমানের লাঞ্ছনা যতক্ষণ সে মুছিয়া দিতে না পারিবে ততক্ষণ যে তাহার প্রাণে শান্তি নাই তাহাও সে বুঝিয়াছিল এই প্রতিহিংসা পিপাসার কাছে নিজের প্রাণের মূল্যও তুচ্ছ হইয়া গিয়াছিল চম্পার পায়জনিয়ার আওয়াজ শুনিয়া গৌরী রক্তরাঙা চিন্তার আবর্ত হইতে উঠিয়া আসিল চম্পা কোনো কথা না বলিয়া নিজের আংরাখার ভিতর হইতে একখানা চিঠি বাহির করিয়া তাহার হাতে দিল চিঠির উত্তর গৌরী প্রত্যাশা করে নাই কুঞ্চিত করিয়া সেটি খুলিবার উপক্রম করিতেছে এমন সময় বাহিরে নাগরার শব্দ শোনা গেল গৌরী ক্ষিপ্র হস্তে চিঠিখানা পকেটে পুরিল ধনঞ্জয় প্রবেশ করিলেন তাহার হাতে একখানা কাগজ গৌরী জিজ্ঞাসা করিল কি সর্দার সর্দার বলিলেন উদিতের নিমন্ত্রণ গ্রাহ্য করে চিঠি লেখা হলো এটাতে সহি দস্তখত করে দিন গৌরীর চিঠিখানা পড়িয়া দস্তখত করিতে করিতে বলিল কবে যাওয়া স্থির করলে এখনো স্থির করিনি আপনি কবে বলেন কালি আর দেরি নয় সর্দার যত শীঘ্র সম্ভব তোমাদের কাজকর্ম চুকিয়ে দিয়ে আমি যেতে চাই তা সে যেখানেই হোক ধনঞ্জয় চকিতে চম্পার দিকে ফিরিয়া বলিলেন চম্পা তুমি ক্লান্ত হয়েছ কাপড় চোপড় ছাড়ও গিয়ে চম্পা প্রস্থান করিল ধনঞ্জয় বলিলেন চম্পা জানে না যা হোক কি বলছিলেন বলছিলাম যেখানে হোক এবার আমি যেতে চাই তা লোকে হলেও দুঃখ নেই মনে একটা পূর্বাভাস পাচ্ছি যে আমার জীবনের সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে যুদ্ধের ঘোরার মতো আমার প্রাণ অস্থির হয়ে উঠেছে তোমাদের রাস্তাবল থেকে তাকে এবার ছেড়ে দাও সে একবার যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়াক তারপর যা হবার হবে যদি মৃত্যুই আসে তাতে আক্ষেপ করবার কিছু নেই কারণ জীবনটাকে আঙুরের মতো তুলোর পেটারির মধ্যে ঢেকে রেখে বেঁচে থাকাকে বেঁচে থাকা মনে করি না ধনঞ্জয় কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে গৌরীর মুখের দিকে তাকাইয়া রহিলেন তারপর দ্রুত তাহার কাছে আসিয়া দুই হাতে দুই স্কন্ধ চাপিয়া ধরিয়া বলিলেন রাজা আজ আপনার মন ভালো নেই মৃত্যুকে কোন মরদ পরোয়া করে মৃত্যু আমাদের কাছে খেলার বস্তু উপহাসের বস্তু তার কথা বেশি চিন্তা করলে তাকে বড় করে তোলা হয় সুতরাং মৃত্যুর কথা আমরা ভাবব না আমরা ভাববো শুধু কাজের কথা কর্তব্যের কথা যে দুশ্মন আমাদের বাধা দিয়েছে অপমান করেছে তাদের বুকে পা দিয়ে কি করে আমরা তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেব এই হবে আমাদের চিন্তা শত্রুর কাছে লাঞ্ছিত হয়ে যারা নিজের মৃত্যু চিন্তা করে তারা তো কাপুরুষ বীর যারা তারা শত্রুর মৃত্যু চিন্তা করে গৌরী একটু হাসিয়া বলিল সেই চিন্তাই আমি করছি সর্দার এবং যতক্ষণ না চিন্তাকে কাজে পরিণত করতে পারবো ততক্ষণ আমার রক্ত ঠান্ডা হবে না ধনঞ্জয় তাহাকে ছাড়িয়া দিয়া বলিলেন ব্যাস এই কথাই তো আমরা আপনার মুখে শুনতে চাই দেওয়ান কালী শঙ্করের বংশধর আপনি ঝিন্দে এসে আপনি যদি কারুর সামনে মাথা হেট করেন তাহলে তার রক্তের অপমান হবে গৌরীর মুখে এতক্ষণ সত্যকার হাসি ফুটিল সে বলিল সর্দার আজ নিয়ে তুমি তিনবার দেওয়ান কালীশঙ্করের নাম করলে এবার কিন্তু তোমাকে বলতে হচ্ছে ঝিন্দের সঙ্গে কালীশঙ্করের সম্বন্ধ কী এবং কেনই বা তার বংশধর ঝিন্দে এসে মাথা উঁচু করে চলবে মাথা উঁচু করে চলবে তার কারণ কিন্তু আজ নয় সে গল্প আর একদিন বলবো এখন অনেক কাজ গৌরীর হাত হইতে চিঠিখানা লইয়া বলিলেন তাহলে কালি যাওয়া স্থির সেই রকম বন্দোবস্ত করি হাঁ কিন্তু একটা কথা উদিত খামোখামায় শক্তি করে নেমন্তন্ন করলে তার উদ্দেশ্য কিছু আন্দাজ করতে পারলে আপনি পেরেছেন বোধহয় পেরেছি আকস্মিক দুর্ঘটনা কেমন হুম আমারও তাই মনে হয় কিন্তু তা হবে না বলিয়া ধনঞ্জয় প্রস্থান করিলেন গৌরী দুইবার বারান্দায় পাইচারি করিল তারপর পকেটে হাত দিয়া দেখিল চম্পার আনিত চিঠিখানা এখনো খোলা হয় নাই সে একবার চারিদিকে তাকাইল কেহ কোথাও নাই একটু ইতস্তত করিল কিন্তু এখানে চিঠি খুলিয়া পড়িতে ভরসা হইল না হয়তো এখনই কেহ আসিয়া পড়িবে নিজের ঘরে গিয়া গৌরী জানালার ধারে দাঁড়াইল ঠিক জানালার নিচে দিয়াই কিস্তার গাঢ় নীল জল বহিয়া যাইতেছে কলো কলো ছলো ছলো শব্দ করিতেছে গৌরী কম্পিত বক্ষে চিঠি বাহির করিল তারপর ধীরে ধীরে মোহর ভাঙিয়া পড়িল কৃষ্ণা লিখিয়াছে স্বস্তি শ্রী দেবপাদ মহারাজ শঙ্কর সিংহের চরণাম বুঝে দাসী কৃষ্ণাবাইয়ের শতকোটি প্রণাম আপনার লিপির মর্ম আমাদের হৃদয়গম হইল না আপনি অনুরোধ করিয়াছেন সখী যেন আপনাকে ভুলিয়া যান প্রথমে মন কাড়িয়া লইয়া পরে ভুলিয়া যাইতে বলা মহারাজের এ পরিহাস উপভোগ্য বটে আগে আমার সখীর মন ফিরাইয়া দিন তারপর ভুলিবার কথা ভাবা যাইবে কিন্তু তাহাও কয়দিনের জন্য আপনার কি আদেশ বিবাহের পরও সখী আপনাকে ভুলিয়া থাকিবেন আমি বুঝিতেছি সখির মনে ব্যথা দিয়া আপনি নিজেও কষ্ট পাইতেছেন কিন্তু কষ্ট পাইবার প্রয়োজন কি যাহার মানভঞ্জন করিলে দুইজনেরই মনের কষ্ট দূর হইবে তিনি তো কাছেই রহিয়াছেন মাঝে শুধু ক্ষীণ কিস্তার ব্যবধান অবশ্য একটা কথা গোপনে আপনাকে বলতে পারি মানভঞ্জনের পূর্বেই আপনার পত্র দর্শনে সখীর অর্ধেক অভিমান দূর হইয়াছে মুখে হাসি ফুটিয়াছে শুধু তাই নয় গানও ফুটিয়াছে শুনিতে পাইতেছি তিনি পাশের ঘরে চঞ্চল হইয়া ঘুরিয়া বেড়াইতেছেন আর মৃদুস্বরে গান করিতেছেন গানটি কি শুনিবেন মীরার দোহা মেরে জানাম্মরণ কি সাথী তোহে না বিশ্রী দিন রাতি আপনার ভুলিয়া যাওয়ার অনুরোধের জবাব পাইলেন তো আপনি কি আমার প্রিয় সখীকে গুণ করিয়াছেন যার অভিমান শত সাধ্য সাধনাতে ভাঙে না আপনার এতটুকু চিঠির অনুতাপে সেই রাজরানী গলিয়া জল হইয়া গেলেন ভালো কথা আপনি বৈদ্যুতিক আলোটা কাল রাত্রে ভুল করিয়া ফেলিয়া গিয়াছেন সখী সেটিকে দখল করিয়াছেন এবং বলিয়াছেন আজ রাত্রে বিশ্রামের পূর্বে নিজের শয়নকক্ষের জানালা হইতে তাহার আলো ফেলিয়া দেখিবেন কিস্তার ব্যবধান পার হইয়া সে আলো আপনার জানালা পর্যন্ত পৌঁছায় কি না আপনার শয়নকক্ষের জানালা যে সখীর শয়নকক্ষের জানালার ঠিক মুখোমুখি তাহা চম্পাবহিনের মুখে জানিয়া লইয়াছি মধ্যে কেবল খিনা কিস্তার ব্যবধান অলমিতি রাত্রি দশটার মধ্যে ঝিন্দের রাজপুরী নিশুতি হইয়া গিয়াছিল কাল প্রভাতেই শক্তিগর যাত্রা করিতে হইবে তাই ধনঞ্জয় সকাল সকাল বিশ্রামের জন্য প্রস্থান করিয়াছিলেন কেবল রুদ্ররূপ নিয়ম মতো শয়নকক্ষের দ্বারে পাহারায় ছিল দ্বিভিন কক্ষের জানালায় দাঁড়াইয়া গৌরী বাহিরের অন্ধকারের দিকে তাকাইয়া ছিল কিস্তার জলে ঝরোয়ার রাজপ্রাসাদের আলো পড়িয়া সোনালি জড়ির মতো কাঁপিতেছিল নদীর ওপর নৌকার যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে কেবল কিস্তার খরস্রোত নাচিতে নাচিতে ছুটিয়াছে সেই মহাপ্রপাতের মুখে যেখান হইতে সে ফেন হাসে উন্মুখর কল্ললে নিচের উপত্যকার বুকে ঝাঁপাইয়া পড়িয়াছে যেন এমনই করিয়া কঠিন শূন্যতায় নিজেকে নিঃশেষে ঢালিয়া দেওয়াই তাহার জীবনের চরম সার্থকতা গৌরী ভাবিতেছিল আজ রাত্রিটা শুধু আমার কাল কোথায় থাকিব বাঁচিয়া থাকিব কি না কে জানে যদি মরতেই হয় মৃত্যুপথের পথের পাথেও সংগ্রহ করিয়া লইব না কস্তুরীর মুখের দুইটি কথা তার গলা এখনো ভালো করিয়া শুনি নাই শেষবার শুনিয়া লইব না ইহাতে কাহার কি ক্ষতি মেরে জনম মরণ কি সাথী কথাগুলি গৌরীর স্নায়ুতন্ত্রের ওপর ঝংকার দিয়া উঠিল কস্তুরী তাহাকে আছে। তোহে না বিশ্রী দিন রাতি দিবার রাত্রি তোমাকে ভুলিতে পারি না কাল গৌরী তাহার নবদ ভিন্ন অনুরাগ ফুলটিকে আঘ্রাণ না করিয়া অবহেলা ভরে চলিয়া আসিয়াছিল তবু সে অভিমান ভুলিয়া গাহিয়াছে না বিশ্রী দিন রাতি। কারবায় বন্ধ গোলাপ আতরের চাপা গন্ধের মতো এই অনুভূতি তাহার দেহের সীমা ছাপাইয়া যেন অন্ধকার ঘরের বাতাসকে পর্যন্ত উন্মাদ করিয়া তুলিল কস্তুরি তাহাকে ভালোবাসিয়াছে তবে এখন আর সাবধান হইয়া লাভ কি যাহা হইবার তাহা তো হইয়া গিয়াছে এখন কর্তব্য বুদ্ধির দোহাই দিয়া সাধু সংযমে সাজিয়া সে কাহাকে ঠকাইবে একদিন তিক্ত বিষের পাত্র তো তাহাকে কণ্ঠ পান করিতে হইবে তবে এখন অমৃতের পাত্র হাতের কাছে পাইয়া সে ঠেলিয়া সরাইয়া দিবে কেন ঝরোয়ার প্রাসাদের দ্বীপগুলি ক্রমে নিবিয়া গেল কেবল একটি মৃদু বাতি দ্বিতলের একটি কবাক্ষ হইতে দেখা যাইতে লাগিল গৌরী নির্নিমেষ চক্ষে সেই দিকে চাহিয়া রহিল চাহিয়া চাহিয়া এক সময় তাহার মনে হইল যেন গবাক্ষের সম্মুখে কে আসিয়া দাঁড়াইয়াছে এত দূর হইতে স্পষ্ট দেখা যায় না তবু তাহার মনে হইল এ কস্তুরী কিছুক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিবার পর হঠাৎ বিদ্যুতের টর্চ চলিল কিস্তার জলের ওপর এদিক ওদিক আলো ফেলিয়া তাহার জানালার উপর আসিয়া স্থির হইল আলো অবশ্য অতি অস্পষ্ট কেবল নিহারিকার মতো একটা প্রভা গৌরীর মুখখানাকে যেন মণ্ডল পরিবেষ্টিত করিয়া দিল জানালার বাহির পর্যন্ত ঝুঁকিয়া গৌরী হাত নাড়িল তৎক্ষণাৎ আলো নিবিয়া গেল ক্ষণকাল পরে আবার চলিল আবার তখনই নিবিয়া গেল আলোকধারেনি যেন গৌরীর সহিত কৌতুক করিতেছে ঘরের মধ্যস্থলে ফিরিয়া আসিয়া গৌরী ক্ষণকাল হেটমুখে স্থির হইয়া দাঁড়াইল তারপর সন্তর্পণে দ্বারের কাছে গিয়া পর্দা ঈষৎ সরাইয়া উকি মারিল রুদ্ররূপ দূরের একটা বদ্ধ দ্বারের দিকে তাকাইয়া না জানি কিসের স্বপ্ন দেখিতেছে গৌরী নিঃশব্দে দরজা ভিতর হইতে বন্ধ করিয়া দিল তারপর আবার জানালার পাশে আসিয়া দাঁড়াইল এই সময় আবার দুই তিনবার দুর্গবাক্ষে আলো জ্বলিয়া নিবিয়া গেল গৌরিয়ার দ্বিধা করিল না তাহার প্রিয়া তাহাকে ডাকিতেছে এসো এসো বলিয়া বারবার আহ্বান করিতেছে সে মনে মনে উচ্চারণ করিল কস্তুরি কস্তুরি গায়ের জামাটা সে খুলিয়া ফেলিল একটা পাগড়ির কাপড় জালালার পাশে শক্ত করিয়া বাঁধিয়া বাহিরের দিকে ঝুলাইয়া দিল তারপর নগ্ন দেহে সেই রজ্জু ধরিয়া ধীরে ধীরে অবতরণ করিয়া কিস্তার জলে নিজেকে নামাইয়া দিল ঝরোয়ার রাজপুরী নিস্তব্ধ অন্ধকার কেবল কস্তুরীর ঘরে একটি মৃদুদ্বীপ জ্বলিতেছে দ্বীপের আলোকে ঘরটি সুস্পষ্ট হইয়া উঠে নাই শুধু একটি স্নিগ্ধ ছায়াময় স্বচ্ছতার সৃষ্টি করিয়াছে পালঙ্কের ঠিক পাশেই মেঝয় রেশমের গালিচার উপর কস্তুরি একটি হাত মাটিতে রাখিয়া হেট মুখে বসিয়াছিল গড়ি একটা শাল দেহে জড়াইয়া পালঙ্কের ওপর বামবাহু রাখিয়া কস্তুরির মুখের পানে তাকাইয়াছিল অদূরে পর্দা ঢাকা দ্বারের পাশে কৃষ্ণা চিত্রার পিতার মতো দাঁড়াইয়া পাহারা দিতেছিল অনেকক্ষণ নীরবে কাটিয়াছে জল হইতে উঠিবার পর গৌরীকে লইয়া কৃষ্ণ যখন কস্তুরীর ঘরে উপস্থিত হইয়াছিল তখন গুটি কয়েক কথা হইয়াছিল কৃষ্ণা এই দুঃসাহসিকতার জন্য তাহাকে স্বস্নেহ বিগলিত কণ্ঠে তিরস্কার করিয়াছিল কস্তুরীর ঠোঁট দুইটি বারবার কাঁপিয়া উঠিয়াছিল কিন্তু কোনো কথা বাহির হয় নাই শুধু তাহার নিতল চোখ দুটির দৃষ্টিতে যে গভীর অনির্বচনীয় ভাবাবেশ ঘনাইয়া উঠিয়াছিল তাহাই গৌরীকে পুরস্কৃত করিয়াছিল তারপর কথার ধারা কেমন যেন ক্ষীণ হইয়া ক্রমে থামিয়া গিয়াছিল কৃষ্ণা কিছুক্ষণ তাহাদের পাশে নীরবে দাঁড়াইয়া থাকিয়া গিয়া পাহারা দিবার অছিলায় দ্বারের কাছে দাঁড়াইয়াছিল সুদীর্ঘ নিঃশ্বাস পতনের সঙ্গে কস্তুরি চোখ তুলিয়া চাহিল দুইজনের চোখাচোখি হইল দুইটি চোখ মাধুর্যের গারতায় গম্ভীর অন্য দুইটি জিজ্ঞাসার ব্যগ্রতায় ব্যাকুল গৌরী অনুচ্চ কণ্ঠে বলিয়া উঠিল কস্তুরি কস্তুরি চোখ নামাইয়াছিল আবার তুলিল গৌরী সাগ্রহ কণ্ঠে বলিল কালকের অপরাধ ক্ষমা করেছ একটুখানি হাসি কিংবা হাসির আভাস কস্তুরির ঠোঁটের কোন দুইটিকে ঈষৎ প্রসারিত করিয়া দিল কস্তুরি আবার চক্ষু অবনত করিল আর আরেকটু কাছে সরিয়া আসিয়া ব্যঘ্রকণ্ঠে বলিতে লাগিল রানী আমার বুকের মধ্যে যে কি তুফান বইছে তা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে তুমি আমাকে কি করেছ তোমাকে দেখে আমার আশা মেটে না আবার বেশিক্ষণ দেখতেও ভয় করে মনে হয় বুঝি অপরাধ করছি আমার প্রাণের এই উচ্ছৃঙ্খল অবস্থা তোমাকে বোঝাতে পারবো না ইচ্ছে হয় তোমাকে নিয়ে এমন কোথাও চলে যাই যেখানে রাজ্য নেই রাজা নেই রানী নেই শুধু তুমি আর আমি শুধু আমাদের ভালোবাসা কস্তুরি তোমার ইচ্ছে করে না কস্তুরির মাথা আর একটু অবনত হইল নিঃশ্বাস পতনের শব্দের মতো লঘু অস্ফুটস্বরে সে বলিল করে সহসা হাত বাড়াইয়া কস্তুরির আঁচলের প্রান্ত চাপিয়া ধরিয়া গৌরী বলিল কস্তুরি চলো আমরা তাই যাই কিন্তু সঙ্গে সঙ্গে তাহার চটকা ভাঙ্গিয়া গেল এ কি অসঙ্গত অর্থহীন প্রলাপ সে বকিতেছে একটু চুপ করিয়া থাকিয়া আবার বলিল আমি জানি তুমি আমায় ভালোবাসো কৃষ্ণার চিঠিতে আজ তা আমি জানতে পেরেছি কিন্তু একটা কথা জানবার জন্য আমার সমস্ত অন্তরাত্মা ব্যাকুল হয়ে রয়েছে কস্তুরি কস্তুরি প্রশ্নভরা দৃষ্টি তুলিল গৌরী আবার আরম্ভ করিতে গিয়া থামিয়া গেল এতক্ষণ সে ভুলিয়া গিয়াছিল যে কৃষ্ণা দারের কাছে দাঁড়াইয়া আছে এখন তাহার দিকে চোখ পড়িতেই সে কস্তুরির আঁচল ছাড়িয়া দিল কিন্তু যে প্রশ্নটা তাহার কণ্ঠাগ্রে আসিয়া উপস্থিত হইয়াছে তাহার উত্তর জানিবার অধীরতাও তাহাকে অস্থির করিয়া তুলিল সে কৃষ্ণার দিকে ফিরিয়া বলিল কৃষ্ণা তুমি একবারটি বাইরে যাবে বেশি নয় দু মিনিটের জন্য কৃষ্ণা মুখ ফিরাইয়া একটু ভ্রু তুলিল গৌরীর দিকে একটা সুদীক্ষ্ণ দৃষ্টিপাত করিল তারপর মৃদু মৃদুকণ্ঠে বলিল আচ্ছা কিন্তু ঠিক দু মিনিট পরেই আমি আবার ফিরে আসব কৃষ্ণা পর্দার আড়ালে অন্তর্হিত হইয়া গেল গৌরী তখন কস্তুরির মুখের খুব সন্নিকটে মুখ আনিয়া স্বরে বলিল কস্তুরি একটা কথার উত্তর দেবে কি গম্ভীর আয়ত চোখ দুইটি গৌরীর মুখের ওপর স্থির হইল একটু বিস্ময় একটু কৌতূহল অনেকখানি ভালোবাসা সে দৃষ্টিতে মাখানো ছিল গৌরী আর আত্মসম্বরণ করিতে পারিল না কস্তুরির যে হাতখানা কোলের ওপর পড়িয়াছিল সেটা দুই হাতের মধ্যে তুলিয়া লইল একটা সুদীর্ঘ নিঃশ্বাসটা নিয়া বলিল কস্তুরি তোমার চোখের মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে আমার মন আর শাসন মানছে না মনে হচ্ছে তবু তুমি একটা কথা বলো আমি যদি শঙ্কর সিং না হতাম ঝিন্দের রাজা না হতাম তবু কি তুমি আমায় ভালোবাসতে কস্তুরির হাতটি গৌরীর মুঠির মধ্যে একটু নড়িল গ্রীবা একটু বাকিল একবার মনে হইল বুঝি সে উত্তর দিবে কিন্তু সে উত্তর দিল না নিজের কঙ্কনের দিকে চাহিয়া রহিল গৌরী তখন আরো ব্যগ্রভাবে বলিতে লাগিল কস্তুরি মনে করো আমি জিন্দের শঙ্কর সিং নই মনে করো আমি একজন সামান্য বিদেশি কোনো দূর দেশ থেকে এসে হঠাৎ ঘটনাচক্রে তোমার সঙ্গে দেখা হয়েছে তবু কি তুমি আমায় ভালোবাসবে কস্তুরি গৌরীর মুখের দিকে চাহিল তাহার চোখ দুইটি একটু ঝাপসা দেখাইল অধর যেন ঈষৎ কাঁপিতেছে তারপর তাহার ধরা ধরা অবরুদ্ধ কণ্ঠস্বর শোনা গেল আমাকে কি পরীক্ষা করছেন নানা কস্তুরী কিন্তু তুমি শুধু বলো যে তুমি আমাকেই ভালোবাসো রাজ্য সম্পদ বাদ দিলেও তোমার ভালোবাসা লাঘব হবে না ক্ষণকাল কস্তুরী নীরব রহিল তারপর গৌরীর চোখে চোখ রাখিয়া ধীরে ধীরে বলিল আপনি যদি একজন সামান্য সিপাহী হতেন আপনার পরিচয় ঝিনঝরোয়ার কেউ না জানতো আপনি যদি অখ্যাত বিদেশি হতেন তবু আপনি আপনি আমার তোমার আমার মালিক অকস্মাত কস্তুরির চোখ ছাপাইয়া বুকের কাপড়ের ওপর কয়েক ফোঁটা অশ্রু ঝরিয়া পড়িল কস্তুরি গৌরীর কণ্ঠস্বর থরোথরো করিয়া কাঁপিয়া উঠিল সে হাত দিয়া কস্তুরীর চিবুক তুলিয়া ধরিবার চেষ্টা করিতে করিতে বলিতে শুরু করিল তবে শোনো আমি ঠিক এই সময় দ্বারের পর্দা নড়িয়া উঠিল কৃষ্ণা প্রবেশ করিল আর একটু হইলে দুর্নিবার আবেগের মুখে গৌরী সত্য কথা প্রকাশ করিয়া ফেলিত কৃষ্ণার আবির্ভাবে সে থামিয়া গেল কৃষ্ণা যেন তাহাকে কঠিন বাস্তব জগতে টানিয়া ফিরাইয়া আনিল সে বা হাতটা একবার চোখের ওপর দিয়া চালাইয়া উঠিয়া দাঁড়াইল কৃষ্ণা আসিয়া হাসি মুখে বলিল হ্যাঁ এবার বাঁধন ছিঁড়তে হবে রাত দুপুরের ঘন্টা অনেকক্ষণ বেজে গেছে গৌরীর গলার ভিতর যেন একটা কঠিন পিণ্ড আটকাইয়া গিয়াছিল সে গলা ঝাড়িয়া পরিষ্কার করিয়া বলিল কাল সকালেই আমি শক্তিগড় যাচ্ছি হয়তো আর তাহার কথা শেষ না হইতেই কৃষ্ণা বলিয়া উঠিল শক্তিগড় কস্তুরীর চোখের জল তখনও শুকায় নাই কিন্তু তাহারই ভিতর হইতে নিমেষের জন্য কৌতুক মাখানো দৃষ্টি কৃষ্ণার মুখের পানে তুলিল গৌরী বলিল শিকারে যাচ্ছি কবে ফিরব বলতে পারি না হয়তো কৃষ্ণা মুখ টিপিয়া বলিল হয়তো সেখানে কত আশ্চর্য ব্যাপার ঘটতে পারে যে আপনি কখনো কল্পনাও করেননি কে জানে গৌরী কৃষ্ণার মুখের প্রতি অর্থপূর্ণভাবে তাকাইয়া বলিল তা পারে আজ তাহলে চললাম কস্তুরি উঠিয়া দাঁড়াইল সতৃষ্ণ চক্ষে তাহার দিকে চাহিয়া গৌরী বলিল কস্তুরি চললাম হয়তো নিত্যচঞ্চল চঞ্চল চোখে কৃষ্ণা বলিল হয়তো শক্তিগর থেকে ফেরবার আগেই আবার দেখা হবে অত কাতরভাবে বিদায় নেবার দরকার নেই গৌরী কেবল একটা নিশ্বাস ফেলিল কৃষ্ণা বলিল চলুন আপনাকে আমার ডিঙেতে করেই আপনার ঘাটে পৌঁছে দিই গৌরী মাথা নাড়িয়া বলিল না তোমাকে আর কষ্ট দেব না যেভাবে এসেছি সেইভাবেই ফিরে যাব কস্তুরির মুখে আশঙ্কার ছায়া পড়িল সে অতি মৃদুস্বরে বলিল কিন্তু যদি কোনো দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ঘটবে না কস্তুরি আমি এখন মরব না যদি মরি তো শক্তিগড়ে গিয়ে এখানে নয় বলিয়া গড়ি মাথা নাড়িয়া হাসিল কৃষ্ণা বলিল ও কি কথা সখীকে মিচিমিচি ভয় পাইয়া দিচ্ছেন কেন চলুন চলো কৃষ্ণা দ্বারের কাছে গৌরী ফিরিয়া দেখিল কস্তুরি তাহার দিকে এক একদৃষ্টে চাহিয়া আছে একটা উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল এই শেষ দেখা অন্ধকারে ঘাটের পাদমূলে আসিয়া গৌরী কৃষ্ণার হাত চাপিয়া ধরিল ব্যাকুল স্বরে বলিল কৃষ্ণা হয়তো আমাদের আর দেখা হবে না এই শেষ দেখা যদি আমাদের জীবনে এমন কোনো বিপর্যয় ঘটে যায় যা এখন তোমাদের কল্পনারও অতীত তুমি কস্তুরিকে না সর্বদা তার কাছে থেকো তুমি কাছে থাকলে হয়তো সে শান্তি পাবে বলিয়া উত্তরের প্রতীক্ষা না করিয়া জলে ঝাঁপাইয়া পড়িল হায় মানুষ যদি ভবিষ্যৎ দেখিতে পাইত